অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি সম্পর্কে জানব। নিশ্চয় সবাই ভালো আছো, এই মহামারীর সময় সবাই সুস্থ থাকবে, সেই সময় আমরা আজকে ক্লাস শুরু করি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে নিলম, সন্ধি সমবৃত্ত ধী, সন্ধি সমবৃত্ত ধী সমান সমান সন্ধি, অর্থাৎ এই সন্ধি দুটি ধ্বনি মিলনের সৃষ্টি হয়, অর্থাৎ এক ধ্বনির সাথে আরেক ধ্বনির মিলনের একটি ধ্বনি সৃষ্টি হলে তাকে বলা হয় সন্ধি। তাহলে আমরা সন্ধি শুরুটাকে বুঝে নিই। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হলে তাকে বলা হয় সন্ধি। ডক্টর মোহাম্মদ ফৈজুল্লাহ বলেন, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলিত হয়ে এক ধ্বনির সৃষ্টি হলে বা এক ধ্বনির লোপ পেলে বা উভয় পরিবর্তিত হয়ে অন্য একটি ধ্বনির সৃষ্টি হলে তাকে বলা হয় সন্ধি। এই সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি ও ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বর সন্ধি কাকে বলে? স্বর বর্ণের সন্ধি, স্বর বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বর সন্ধি, স্বর সন্ধি। এবং ব্যঞ্জন বর্ণের সন্ধি, ব্যঞ্জন বর্ণে যে মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয়। যেমন দ্বীপযুক্ত অন্ত, দিগন্ত, কযুক্ত ক, অন্য একটি বর্ণ হয়েছে ক, যেটা ব্যঞ্জন। অতএব স্বর ধ্বনি বা স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আজকে জানব যে দৃষ্টি সেটা হচ্ছে স্বর সন্ধির সূত্র সমূহ, স্বর সন্ধির সূত্র সমূহ। তাহলে আজ আমরা জানবো স্বর সন্ধির সূত্র সমূহ। যুক্ত ওয়া সমান সমান আ, ওয়া যুক্ত ওয়া সমান সমান আ হবে। যেমন নব যুক্ত বর্ণ নবান্ন, আবার ওয়া যুক্ত আ সমান সমান আ হবে। মানে ওয়া ধ্বনি যুক্ত আ ধ্বনি, এই দুটি ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হবে, সেটা হচ্ছে আ। যেমন জল যুক্ত আশয়, জল যুক্ত আশয় সমান জলাশয়, আবার আ যুক্ত ওয়া সমান সমান আ হবে। যেমন কথা যুক্ত অমৃত, কথা মৃত, কথা যুক্ত অমৃত কথা মৃত, অর্থাৎ আ যুক্ত ওয়া সমান সমান এখানে আ হবে, আ যুক্ত আ সমান সমান আ। মানে আ ধ্বনি যুক্ত আ ধ্বনি মিলে হবে আ ধ্বনি। যেমন বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, এখানে আকার মানে আ, এই এখানে আ আলয় আ, উভয় ধ্বনি মিলে হয়েছে আ আ ধ্বনি। অতএব আ যুক্ত আ সমান সমান আ, বিদ্যা যুক্ত আলয় সমান সমান বিদ্যালয়। তাহলে আমরা স্বরধ্বনির সূত্র সমূহের এক নম্বর জেনে নিলাম। এবার আমরা দুই নম্বর সম্পর্কে একটু জানি। যেমন হ্রস্বই স্বরধ্বনির সাথে হ্রস্বই স্বরধ্বনি মিলে উভয় মিলে হয় দীর্ঘ, দীর্ঘই দীর্ঘই স্বরধ্বনি হবে। হ্রস্বই এবং হ্রস্বই উভয় মিলে হবে দীর্ঘ স্বরধ্বনি। যেমন অতি যুক্ত ঈদ অতি, এখানে হ্রস্বই এখানে হ্রস্বই উভয় মিলে দীর্ঘিকা বা দীর্ঘ, হ্রস্বই যুক্ত দীর্ঘ সমান সমান দীর্ঘ। যেমন পরি যুক্ত ইখা পরীক্ষা, পরি যুক্ত ইখা এখানে রশিকার মানে হ্রস্বই, এখানে দীর্ঘিকার মানে দীর্ঘ, হ্রস্বই এবং দীর্ঘ উভয় মিলে দীর্ঘিকা বা দীর্ঘ হয়েছে। যেমন
রস্বই এবং রস্বের সাথে আবার রস্বই ধ্বনি যুক্ত হয়ে উভয় হলে দীর্ঘই বা দীর্ঘিকার হয় সেটা জানলাম। এখন আমরা স্বরধ্বনি তিন নম্বর সূত্রটা জেনে নিই। তৃতীয় সূত্র যেমন রস্ব যুক্ত রস্ব সমান সমান দীর্ঘ, এখানে কটু যুক্ত উক্তি কটুক্তি রস্ব যুক্ত দীর্ঘ সমান সমান দীর্ঘ, লঘু যুক্ত উর্মি লঘুর্মি এখানে দীর্ঘ হয়েছে দীর্ঘকার, অতএব রস্ব এবং দীর্ঘ উভয় মিলে দীর্ঘকার হবে সেটা উভয় মিলে দীর্ঘকার পরিণত হয়েছে। এবার আমরা স্বরধ্বনি সূত্র শুনে চার নম্বর সূত্রটা জেনে নিই। চার নম্বর সূত্র কি আছে? ওয়া যুক্ত আ, ওয়া অব্লিক আ যুক্ত রস্বই অব্লিক দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। ওয়া অব্লিক আ মানে ওয়া ধ্বনি পূর্ববর্তে ওয়া ধ্বনি বা আ ধ্বনি থাকলে পরবর্তে রস্বই ধ্বনি বা দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে একার হবে। যেমন যথা যুক্ত ইষ্ট এখানে আ যুক্ত রস্বই উভয় মিলে যথেষ্ট হয়েছে একা একারে পরিণত হয়েছে। আবার ওয়া যুক্ত আ, ওয়া যুক্ত আ উভয় মিলিত ওয়া যুক্ত আর সাথে যদি রস্ব বা দীর্ঘ যুক্ত হয় উভয় মিলে ওকার হবে। ওকার যেমন সূর্য যুক্ত উদয় সূর্য, এখানে ওয়া যুক্ত উদয় রস্ব উভয় মিলে ওকার হয়েছে সূর্যোদয় হয়েছে। আবার আমরা তাহলে স্বরধ্বনি সূত্র শুনে পাঁচ নম্বর জানলাম জানলাম ওকার পরিণত হয়েছে। এবার ছয় নম্বরের সূত্র কি হচ্ছে? ওয়া ধ্বনির সাথে ওয়া অথবা আ ধ্বনি উভয় মিলে রি ধ্বনির সাথে যুক্ত হয়ে উভয় মিলে রে পড়ে, যেমন ক্ষুধা যুক্ত রিত ক্ষুধার্ত ক্ষুধার্ত ওয়া যুক্ত আ যুক্ত
শুদ্ধ হয়ে জগুলায় পরিণত হয়। জগুলা যেমন অতি যুক্ত মন্ত্র অত্যন্ত, এখানে রসই রসই ধ্বনি এবং এই অধ্বনি উভয় দিয়ে তয় জগুলা হয়েছে, তয় জগুলা হয়েছে। প্রশ্ন করে রসু অথবা দীর্ঘ যুক্ত অথবা আধুনি মিলে ভিন্ন ধ্বনি হবে। এখানে একটু ব্যতিক্রম আমাদের, রসু অথবা দীর্ঘ ধ্বনি যুক্ত হয়ে আমাদের রসু অথবা দীর্ঘ এর সাথে অ অথবা আ যুক্ত হয়ে ভিন্ন ধ্বনি হবে। যেমন ভিন্ন ধ্বনি কি হবে, ভিন্ন ধ্বনি যেমন সুযুক্ত আগত স্বাগত, এখানে সুর সাথে আগত হয়েছে, এখানে বকলা হয়েছে। যেমন সুযুক্ত অল্প স্বল্প, এখানে দুটো ভিন্ন ধ্বনি ভিন্ন ধ্বনি সৃষ্টি হয়েছে। যেমন এবার আমরা স্বরধ্বনি স্বরসন্ধি আমরা এক নম্বর সূত্রটি একটু জানি, এ অথবা কোন যুক্ত অ অথবা আ উভয় মিলে ওয়াই অথবা আয় হয়, ওয়াই অথবা আয় হয়। কারণ এ অথবা কোনটি মিলে যুক্ত হয়ে ওয়া অথবা আর সাথে যুক্ত হয়ে ওয়াই অথবা আয় হয়। যেমন নে যুক্ত ওয়া নয়ন, নই যুক্ত ওয়া নায়ক, অর্থাৎ এর সাথে অযুক্ত হয়ে এর সাথে অযুক্ত হয়ে ওয়াই হয়েছে নয়। আবার কোয়ের সাথে আযুক্ত হয়েছে, কোয়িকার সাথে অযুক্ত হয়েছে হয়ে নাই। অতএব আমরা এটা এক নম্বর সূত্র দেখলাম, বারো নম্বর সূত্রটি বলছে ও অথবা ওই যুক্ত বা অথবা আ উভয় ধর্ম মিলে অব অথবা আব অব অথবা আব হবে। যেমন মে যুক্ত ওয়ান নয়ন, তাহলে ও অথবা ওয়ের সাথে ও অথবা আব হবে, অব অথবা আব হবে। যেখানে মে অথবা ওয়ান নয়ন, লো লো যুক্ত ওয়ান লবণ, এখানে একটি ধ্বনির সাথে আরেকটি ধ্বনি মিলিত হয়ে একটি নতুন ধ্বনি সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সন্ধি। অর্থাৎ সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, এই সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে আমরা সন্ধির সম্পর্কে স্বরধ্বনি সূত্র সমুদ্র সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা সন্ধির ব্যঞ্জন সন্ধি যে সন্ধি বিসর্গ সন্ধি আছে, অনেক প্রকারের সন্ধি আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই যাকে পড়ার প্রতি খেয়াল রাখবে। এই কামনায় সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে। এই কামনা শেষ করলাম।